ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় জীববিজ্ঞান নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি দু হাজার তেইশ তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার তেইশের জন্য জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন সমাধান তো প্রথম প্রশ্নটি হচ্ছে মানব দেহের মৌলিক ইউনিটের নাম কি। এ প্রশ্নের অপশনগুলো আমরা দেখে নেব অপশন ক কোষ অপশন খ নিউক্লিয়াস অপশন গ মাইটোকন্ডিয়া অপশন ঘ নিউক্লিওলাস এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক কোষ দ্বিতীয় প্রশ্নটি কোষ নামকরণ করেন কে অপশন ক রবার্ট হুক অপশন খ রোবার্ট ব্রাউন অপশন গ কে আর পোর্টার অপশন ঘ কোনোটি নয় এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ কে আর পোর্টার তৃতীয় প্রশ্নটি পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কী অপশন ক অ্যামিবা অপশন খ বাদুর অপশন গ তেলাপোকা অপশন ঘ বানর এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক অ্যামিবা চতুর্থ প্রশ্ন কোনটি এককশি প্রাণী অপশন ক মাছ অপশন খ ম্যালেরিয়া অপশন গ অ্যামিবা অপশন ঘ গরু এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ অ্যামিবা পাঁচ নম্বর প্রশ্ন কোনটি দেহকোষ নয় অপশন ক স্নায়ু কোষ অপশন খ লোহিত রক্তকণিকা অপশন গ ত্বক কোষ অপশন ঘ শুক্রাণু এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ঘ শুক্রাণু ছয় নম্বর প্রশ্ন লিপিড প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি প্রাচীর কোনটি অপশন ক শৈবাল অপশন খ ছত্রাক অপশন গ ব্যাকটেরিয়া অপশন ঘ সপুষ্পক উদ্ভিদ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ সাত নম্বর প্রশ্ন সকল সজীব কোষে থাকে অপশন ক গ্লাইকোজেন অপশন খ প্লাস্টিড অপশন গ নিউক্লিওলাস অপশন ঘ সাইটোপ্লাজম এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ সাইটোপ্লাজম আট নম্বর প্রশ্ন দেহের রাসায়নিক কারখানা কোনটি অপশন ক কোষ অপশন খ টিস্যু অপশন ঘ প্রোটোপ্লাজম অপশন ঘ সাইটোপ্লাজম এ প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ঘ সাইটোপ্লাজম নয় নম্বর প্রশ্ন মাইটোকন্ডিয়া কত ভাগ প্রোটিন ক ভাগ অপশন খ বাহাত্তর ভাগ অপশন ঘ তিয়াত্তর ভাগ অপশন ঘ আশি ভাগ এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন গ তিয়াত্তর ভাগ দশ নম্বর প্রশ্ন মাইট্রোকন্ডিয়ার কোষে কি ধরনের অঙ্গাণু আছে অপশন ক রেচন অঙ্গাণু অপশন খ পরিপাক অঙ্গাণু অপশন গ শ্বসন অঙ্গাণু অপশন ঘ কোনটি নয় এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ঘ গ শ্বসন অঙ্গাণু এগারো নম্বর প্রশ্ন প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে অপশন ক মাইটোকন্ডিয়া অপশন খ ক্রোমোসোম অপশন ঘ লাইসোসোম অপশন ঘ রাইবোজোম এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ঘ রাইবোজোম বারো নম্বর প্রশ্ন কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে অপশন ক গোলজি বডি অপশন খ মাইটোকন্ডিয়াকে অপশন গ নিউক্লিয়াস অপশন ঘ সাইটোপ্লাজম এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ নিউক্লিয়াস তেরো নম্বর প্রশ্ন কোন কোষে নিউক্লিয়াস থাকে না অপশন ক লোহিত রক্তকণিকা অপশন খ স্পাম অপশন গ ডেম্বানু অপশন ঘ লিভার কোষ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক লোহিত রক্তকণিকা চোদ্দ নম্বর প্রশ্ন প্লাস্টিক কোথায় থাকে অপশন ক প্রোটোপ্লাজমে অপশন ক একট্রোপ্লাজমে অপশন গ অ্যান্ড্রোপ্লাজমে অপশন ঘ সাইটোপ্লাজমে এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ঘ সাইটোপ্লাজমে পনেরো নম্বর প্রশ্ন সবুজ প্লাস্টিডের নাম অপশন ক ক্রোমোপ্লাস্ট অপশন খ লিকোপ্লাস্ট অপশন গ ক্লোরোপ্লাস্ট অপশন ঘ কোনোটি নয় এ প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ ক্লোরোপ্লাস্ট ষোলো নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয় অপশন ক অ্যামাইটোসিস অপশন খ মিওসিস অপশন গ মাইটোসিস অপশন ঘ অস্বাভাবিক এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক অ্যামাইটোসিস সতেরো নম্বর প্রশ্ন একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে অপশন ক অঙ্গ অপশন খ জীব অপশন গ কলা অপশন ঘ অনু এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ কলা আঠারো নম্বর প্রশ্ন স্থায়ী কলার কাজ কি অপশন ক খাদ্য উৎপাদন অপশন খ দৃঢ়তা প্রদান অপশন ঘ সঞ্চয় অপশন ঘ সবগুলো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ঘ সবগুলো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য